ক্রমাগত দখলে অস্তিত্ব হারানোর পথে বংশী নদী। অনেকে মনে করছেন ভবিষ্যতে এই নদীর ঠাই হবে ইতিহাসের পাতায়। প্রশাসনের নাকের ডগায় নদী দখল অব্যাহত থাকলেও যেন দেখার কেউ নেই। জেলা প্রশাসক থেকে বেশ কয়েক বছর আগে উচ্ছেদ প্রক্রিয়ার জন্য তালিকা করলেও বাস্তবে তা কার্যকর হয়নি। একসময়ের খরস্রোতা বংশী নদী দিনে দিনে পরিণত হচ্ছে খালে। নদী দখল নিয়ে প্রতিবেদন করতে গেলে দেখা যায় নদীর বুকে অবৈধ নির্মাণ কার্যক্রম চালায় স্থানীয় এক প্রভাবশালী। এই সময় ছবি তুলতে গেলে বাধা দেন তিনি, পাল্টা সাংবাদিকদের ছবি তোলেন তিনি। নদী এখন বড় হয়ে গেছে, যারা সাভারের প্রভাবশালী লোক তারা নদী পড়ছে। এর কোনো সংস্কার নাই, যেটুকু জায়গা বাইর হয় সেখানেই মানুষ বসতি করে, যার যেভাবে খুশি সেইভাবেই ভরাট চলতেছে, এখানে দেখার কেউ নাই। আজ দুই চার পাঁচ বছর গেলে তো নদী ভরে হালবে মানুষ, মানুষ ভরে নিবে, গেলে প্রশাসন ছাড়া আর অন্য কেউ ঠিক করার মতো কেউ আমরা দেখি না। এটি আশুলিয়ার নয়ারহাট বাজার এলাকা। নদীর তীর ঘেঁষে কোথাও টিনের ঘর, আবার কোথাও কংক্রিটের ঢালাই আর ইটের গাঁথুনি দিয়ে দোকানপাট নির্মাণ করছে দখলদাররা। বালুমহল আর অবৈধ দখলদারদের দৌরাত্ম্য যেন প্রতিনিয়তই বেড়েই চলেছে। এসবের পেছনে রয়েছে স্থানীয় প্রতিনিধিদের হাত। ভূমি অফিসের সর্বশেষ হালনাগাদকৃত তালিকায় 64 জন নদী দখলদারের তালিকা তৈরি করা হয়। সেখানে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিদের নামও রয়েছে। সীমানা যেহেতু নির্ধারণ করা না, সেক্ষেত্রে এক দুই ফুট দায়িত্বই পারে। সবগুলোই দেশের কাটা, সরকারি বন্দোবস্ত নয়। এই বাজারে বিগত দিনের তালিকা সহ নতুন দখলদারদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন সাভার উপজেলার এই কর্মকর্তা। নদীর জমি মূলত খাস জমি, যেটি লিজ দেওয়ার কোনো সুযোগ নেই, এবং আমার কার্যালয় থেকে বা আমাদের জানা মতে নদীর কোনো অংশ বা কোনো জমি লিজ দেওয়া হয়নি এ যাবৎ পর্যন্ত। বরং আমাদের এখান থেকে যে উচ্ছেদ 328/20 একটি উচ্ছেদ মামলা সিজন করে, সেখানে এটি উচ্ছেদের জন্য ম্যাজিস্ট্রেট চেয়ে জেলা প্রশাসক বরাবর আমরা নথি পাঠিয়েছি। শুধু প্রতিশ্রুতিই নয়, প্রশাসনের যথাযথ পদক্ষেপে নদী ফিরে পাবে তার আপন রূপ। দখলদারদের বিরুদ্ধে নেওয়া হবে কার্যকরী ব্যবস্থা, এমনই প্রত্যাশা সকলের। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।